বিদা বন্ধুরা, গুড মর্নিং। আর তোমাদের সবাইকে সুপ্রদীপা বলি। এখন বেজে গেছে সকাল 5:30, আর আমি আমার বর উঠে পড়েছি। আমরা দুজনাই যাব ফুল তুলতে, তোমাদেরকে একটু দেখাবো। গুড মর্নিং, হ্যাপি দিওয়ালি। সবাই সুস্থ হবে, ভালোভাবে আনন্দ করো, খুব সাবধানে। আবহাওয়াটা কি সুন্দর, দীপাবলির সকালের আবহাওয়া। আমরা আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ একটু ফুল নিয়ে যাব আজকে, একটু ঘরে লক্ষ্মী ঠাকুরের পুজো দেব। খেলাও প্রকৃতির সৌন্দর্য একটা অন্যরকমই হয় বন্ধুরা। আমার বড় অনেক কষ্ট করে পেরে নিচ্ছে ফুল। হ্যালো বন্ধুরা, আমি ফুল তুলে অনেকক্ষণ চলে এসেছি, আর বাড়িতে করে নিয়েছি কিছু টুকটাক কাজ। আর আমি আর আমার বর একটু বেরোবো কালী পুজো আর দীপাবলির জন্য কিছু জিনিস কিনতে। তোমাদেরকে দেখাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর বেরিয়ে পড়েছি বন্ধুরা, প্রদীপ কিনতে। সামনে দেখলাম প্রদীপ বিক্রি করছে, ওই জন্য দেখে দাঁড়িয়ে গেলাম। দেখো প্রদীপ কিনছে, এখন দেখে নিচ্ছে কোনগুলো ভালো, সেগুলো বেছে বেছে নিচ্ছে বন্ধুরা। এই প্রদীপগুলো আজকে সন্ধ্যেবেলায় আমরা বাড়িতে জ্বালাবো। ও এখন মন্ডা কিনল পুজোর জন্য, সন্ধ্যাবেলায় পুজো আছে ওই জন্য আমরা মন্ডা কিনে নিয়েছি বন্ধুরা। এবার আমরা, হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ফলের দোকান পুজোর ফল কিনতে। ও ফল কিনছে, ও এখন ফল কিনছে। বাড়ি বন্ধুরা, আর আমরা নিয়ে এসেছি ফল, যেটা আমরা রাতে নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য। কালী পুজো হচ্ছে ওখানে, আর মন্ডা। আর তোমাদেরকে যে বললাম আমি সাবু কিনবো, আজকে আমি সাবু খাবো, কিছু খাবো না। পুজো হয়ে যাওয়ার পরে, পুজো দিয়ে এসে আমরা সাবু খাবো, মানে আমি একা। আর অনেকগুলো প্রদীপ কিনেছি, প্রদীপগুলো আমি জলে জলে ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তারপরে শুকিয়ে নেবো, তাহলে তেলটা কম টানবে। বন্ধুরা আমরা জলে ভিজিয়ে দিয়েছি, আর এটা আমরা রেখে দেবো কিছুক্ষণ, তারপরে জল থেকে তুলে আমরা আবার এটা আমরা শুকিয়ে নেবো। অফ করে দিচ্ছি।